ओम अखंड मंडलाकारं दत्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु की पाई केवलम। नमस्कार दर्शक बंधु, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ধনু রাশি মাসিক রাশিফল নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত। তার আগে বলে দিই, যদি কেউ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক ও শেয়ার করতে প্লিজ ভুলবেন না। ধনু রাশি, কিন্তু রাশিতেই বৃহস্পতির অবস্থান এবং কেতুর অবস্থান করছে। 12 বছর পরে বৃহস্পতি নিজের ঘরে এসছে এবং মাসের প্রথম 15 দিন রবি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে থাকবে শনির সঙ্গে। তৃতীয়ভাবে কিন্তু আপনাদের বুধ ও শুক্র কিছুদিন থাকবে সপ্তাহের প্রথমেই, তারপরে কিন্তু শুক্র ট্রানজিট করে যাবে মীন রাশিতে, চতুর্থভাবে চলে যাবে এবং মাসের প্রথমেই কিন্তু মেষ রাশিতে চন্দ্র থাকবে। এবং আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে কিন্তু রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান। মঙ্গল কিন্তু 9 তারিখে ট্রানজিট করে যাচ্ছে আপনাদের রাশিতেই ঢুকছে। এর সাপেক্ষে আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন। দেখুন, রাশিতে কেতুর অবস্থান এবং বৃহস্পতির অবস্থান, আপনাদের মন মানসিকতা কিন্তু আগের থেকে অনেকটা পজিটিভ হবে, কারণ শনি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে চলে গেছে আপনাদের রাশির থেকে। যদিও আপনাদের কিন্তু রাহুর দৃষ্টি কিন্তু আপনাদের বৃহস্পতির মধ্যে পড়ে আছে, বৃহস্পতি রাহু গুরুচণ্ডালি দোষ করে বসে আছে, ফলে মাথা কিন্তু হঠাৎ হঠাৎ গরম হয়ে যাবে, একটু মাথা ঠান্ডা রাখবেন। কথাবার্তার মধ্যে কিন্তু মধুরতা আপনাদের রাখতে হবে। দ্বিতীয়ভাবে মকর রাশিতে শনি ঢুকেছে, সেদিক থেকে কিন্তু রবিও সেখানে 20 যোগ করে বসে আছে, কিন্তু আর্থিক যোগ কিন্তু আপনাদের শুভ দেবে, যেহেতু শনি নিজের ঘরে বসেছে আর্থিক যোগ কিন্তু আপনাদের শুভ দেবে। ভাগ্যবতী আপনাদের দ্বিতীয়ভাবে বসে আছে, সেদিক থেকে কিন্তু ভাগ্যের দ্বারা কর্মের উন্নতি, ভাগ্যের দ্বারা অর্থপ্রাপ্তি, এরকম কোনো ঘটনা আপনাদের হতে পারে। যদি ব্যক্তিগত থাকে 20 যোগ না থাকে, আপনার ব্যক্তিগত ছকে যদি 20 যোগ থাকে তাহলে কিন্তু এই ফলটা হতে একটু বাধা সৃষ্টি করবে। আর্থিক যোগ শুভ, কমিউনিকেশন খুব ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে, আগের থেকে অনেক ডেভেলপ করবে এই মাসে। কিছু ছোটোখাটো গুরু ভ্রমণ তো অবশ্যই হবে, কর্মের জন্য যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। যারা ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই মাসটা আশা করি অনেকটাই ভালো দেবে। শুক্র কিন্তু আপনাদের উচ্চস্থ হয়ে আছে, চতুর্থভাবে শিক্ষাক্ষেত্রে খুবই ভালো ফল দেবে। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছে তাদের জন্য কিন্তু নতুন কোনো অপরচুনিটি আপনারা পেতে পারেন, নিজেদের পড়াশোনাকে ডেভেলপ করার জন্য আপনারা এমন কোনো কিছু কেনাকাটা করতে পারেন যার জন্য আপনাদের কিন্তু অবশ্যই সাকসেস হবে। গাড়ি বাড়ি করার যোগ আছে অবশ্যই, কিন্তু ধনুরাশির বলছি বাড়ি এবং গাড়ি যে কোনো কিছু কেনার যোগ প্রবল, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো যাবে। পঞ্চমভাবে মঙ্গলের ঘর, মঙ্গল কিন্তু রাশির দ্বাদশে বসে আছে, পঞ্চম দ্বাদশ কানেকশন প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে, কিন্তু একটু ভুল বোঝাবুঝি থাকবে, একটু সাবধানে থাকবেন। সন্তান যোগ মধ্যম প্রকৃতির, প্রতিযোগিতা জয়লাভ হবে, ঋণ পরিশোধ হয়ে যাবে, ঋণ পেতে পারেন, ঋণ পাওয়ার দিক থেকে ভালো। শুক্রবার শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, ভালো সম্পর্ক হবে, শ্বশুরবাড়ির লোক কিন্তু আপনাদের কাছে আসতে পারে। সপ্তমভাবে কিন্তু রাহুর অবস্থান, ফলে পার্টনারের সঙ্গে কিন্তু একটু বুঝে শুনে কথা বলবেন, গুরুচণ্ডালি হয়ে আছে লাইফ পার্টনারের সঙ্গে। বিবাহযোগ কিন্তু আপনাদের প্রবল দেখাচ্ছে, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, দুর্ঘটনার যোগ আছে, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের বিড়ম্বনা কিন্তু আপনাদের এই মাসে একটু দিতে পারে, যেটা আজকে হচ্ছে না হবে না এরকম ব্যাপারটা পেছাতে পারে, যে কোনো কাজে একটু পেছাতে পারে। ভাগ্যের স্বাদটা কিন্তু, ভাগ্যের স্বাদ যেমন একদিকে চন্দ্র রবি দেবে, সেমনি কিন্তু আবার শনির দৃষ্টিটা আপনাদের অষ্টমে পড়ে আসে, সপ্তম দৃষ্টিটা, সেদিক থেকে কিন্তু ভাগ্যের বিড়ম্বনা একটু দিতে পারে। ভাগ্যের যেহেতু আপনাদের 20 যোগ করে বসে আছে, ভাগ্যের স্বাদ পেতে একটু প্রবলেম হবে, কিন্তু আপনাদের 15 তারিখের পরে কিন্তু অনেকটাই ভালো ফল আপনারা আশা করতে পারেন। দূর যাত্রা কমিউনিকেশনের জন্য কিন্তু আপনাদের 15 তারিখের পরেই কিন্তু ভালো সময় দেখাচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা আশা করতে পারেন। কর্মস্থান শুভ, কর্মস্থান কিন্তু আপনাদের শুভভাবে আছে, কর্ম কিন্তু আপনাদের প্রাপ্তিযোগ দেখাচ্ছে,
সপ্তাহের প্রথম দিকটা কিন্তু রাজযোগ করে রবি বুধ এবং শুক্র বসে আছে, সেদিক থেকে কিন্তু ভালো ফল আপনারা কর্মের দিক থেকে আশা করতে পারেন। ব্যবসার জন্য খুব ভালো সময়। দেখুন আপনাদের একাদশপতি আপনাদের চতুর্থ গিয়ে বসে আছে, ফলে উচ্চস্থ হয়েছে, ফলে আপনারা কিন্তু অবশ্যই ভালো ফল ধনুরাশির ক্ষেত্রে শুক্র কিন্তু অবশ্যই প্রদান করবে, সব দিক থেকে ভালো ফল পাবেন, নিজের লাক্সারির জন্য আপনাদের ভালো ফল হবে, সব দিক থেকে ভালো ফল আপনারা আশা করতে পারেন। যদি আমার প্রোগ্রামটি